حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله السلام عليكم ورحمة الله अच्छा भाई, हमारे भाई जिन्हें आपने सामने कथा बोले, ये भाई हमारे जो प्रथम ही बोले जो कि भाई, हमारे को खाने खाने के मुस्लिम एर बास, एवं हमरा हिंदू मुसलमान एक ही देशे बास करी, अपना रक्का जिन्हें इस्लाम है एक टप पोते ही पड़े चें एक ग्रीन तो इतनी कुशल हिंदू मुसलमान मुस्लिम तार नवन मुनि हिंदू तार प्राण तो जाय हो तो उन्हीं बोल लें जिकी आमादेर आमुस्लिम भाईरा अपना के बार बार परे नियासत सन्ना आमादेर के रिक्वेस्ट कर चें उनार मुद्दे के अपना देर को थोड़ा सुने आमी नीचे के तंत्र आनंद आनंदित होलाम तार पर आई बोललाम जगी आमार आमी जाबो बोले उनके बस चलाम जब अपने थके खान रेस्ट करें ठीक दूध दी के गाड़ी आसु पेरी जाऊं दिए तो आमी जिद्दी आपना देर को थोड़ा ऐतोटे सम्मान मूल्य दिए ऐतोटे भलो আপনারা কি একটু ভিতর থেকে এসে ফাঁকা জায়গাটা পূর্ণ করতে পারেন না তা একটু ভিতর থেকে চলে আসেন ভাই ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ فَأَعُوذُ بِاللَّهِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ وَلَا تَقُولُوا لِمَنْ يُقْتَلُ فِي سَبِيلِ اللَّهِ بِأَمْوَالِكُمْ وَأَنْفُسِكُمْ ذَلِكُمْ خَيْرٌ لَكُمْ إِنْ كُنْتُمْ تَعْلَمُونَ الْقُرْآنُ দয়াল মাওলা গো তুমি আমায় দয়া করো না দয়াল আল্লাহ গো তুমি আমায় দয়া করো না তুমি রহিম তুমি করিম তোমায় মেহেরবান দয়াল মাওলা গো তুমি আমায় দয়া করো না তুমি দয়া না করিলে তুমি মায়া না করিলে করবে কে যে আর মাবুদ আল্লাহ গো তুমি আমায় দয়া করো না সমস্ত প্রশংসা ও সমস্ত তারিফ ওই মহান আল্লাহ যেই মহান রব্বুল আলামিনের অশেষ দয়ায় আমরা সারা দিন কাজকর্ম করে নিজেকে অসুস্থ ক্লান্ত বোধ মনে না করে আমরা পুনরায় ছুটে এসেছি আল্লাহ ও তার রাসূলের বিধি বিধানের কথা শোনার জন্য শুধু তাই নয় আমরা সন্ধ্যা রাত্রি থেকে প্রায় রাত্রি ১১টা মানে গভীর রাত পর্যন্ত এমনই এক খোলা আকাশের নিচে বসে আল্লাহ ও তার রাসূলের বিধি বিধানের কথা শুনছি তাই একবার আল্লাহর শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ তারপরে পরে আমাদের প্রিয়ত রাসূল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ভাইরা আমার বন্ধুরা আপনারা আমাকে
সকলে চিনেন বা সকলে জানেন এবং আমি আপনাদের প্রত্যেকের পকেটের মধ্যে মধ্যে শুধু অ্যান্ড্রয়েড মোবাইলটা পকেট থেকে বার করতে হবে আর ইউটিউবে ঢুকলেই আমাকে পেয়ে যাবে। সে আমার নাম সার্চ করেন আর নাই করেন, সার্চ করলেও পাবেন না করলেও অটোমেটিক আসবে। তো আমি কি বলবো, অনেক কথা ভাই আমার বলে ফেললেন। তো এনারা বহুদিন পূর্বে আমার এই দাওয়াতটা নিয়েছিলেন আগস্ট মাসে, তখন আমি সুস্থ ছিলাম এবং আপনারা জানেন যে মানুষ যখন আমি বাঙালের মধ্যে জালসা করতে আসতাম না, একটা বাদী আছে আর একটা বাঙাল ছে না কি গে, তো মোরা তো বাদী আছে না ভাটিয়া ভাটিয়া। তো তো যখন বাঙালের মধ্যে জালসা করতে যাতে তখন ওদের যে মানে সুজাপুরি ভাষা ওদের ভাষাতে বলতো, ও মুলবিটা ফের পোনা থেকে আনো হো, দেখে তো ছোট লাগিয়েছে কিছু কথা কথা ফের খেতে বড় বড় হে হ্যাঁ, এমনি করে তারা কইতো। তো সব আল্লাহরই কারিশমা, আল্লাহ কোরআনে বলছেন অত ইজ্জমন্তাসা অত জিল্লমন্তাসা, আমি আল্লাহ ইজ্জতের মালিক আমি বেজ্জতের মালিক। আমি পশ্চিমবঙ্গে মানে বক্তার দিক দিয়ে ছোট কিন্তু ডেটের দিক দিয়ে আমি পশ্চিমবঙ্গে এক নম্বরে ছিলাম। অনেকেই বলে মাওলানা আপনাকে আমরা পাঁচ বছর থেকে পাই নাই, টার্গেট করি ফোন করি বলে যে ডেট নাই দিতেই হবে এরকম। আর সেই নভেম্বর মাসের 28 তারিখ থেকে এই গত 14 তারিখে আপনাদের এখানে এসেছিলাম কোন জায়গায় দেওগা এসেছিলাম আর আজকে এখানে আসলাম, আর 25 জানুয়ারি কালিয়াচকে এই মাত্র সেই দিন থেকে নিয়ে আজ পর্যন্ত 10 মিনিট করে করে 30 মিনিট তিনটা প্রোগ্রামে 30 মিনিট কথা বললাম। আর যেখানে মানে একটাই প্রোগ্রামে মানে নর্মাল 2.5 ঘন্টা হাসছি। তো এগুলো সব আল্লাহর কারিশমা। তো আপনারা বড় আশা করে আছেন যে আমরা ভাইয়ের মধ্যে কিছু শুনব, উনি অসুস্থতার পরে উনি আবার আসছেন। তো এখন কিছু বলতে পারছেন যে বলেন না আর আপনারা তো, আমার তো একটা উল্টো খবর ভাইরাল হয়েছিল যে আমি মারা গেছি, আমি মরে গেছি এরকম একটা খবর ভাইরাল হয়েছিল অনেক জায়গায়, আবার গায়েবি জানা যাও হয়েছে। তো যাই বা হো, আমি আপনাদের মাঝে এখনো বেঁচে আছি, ওয়াল্লাহি আমার আল্লাহ ভালো জানেন কতদিন বেঁচে থাকবো, আল্লাহ রাখবেন জানি না। কিন্তু আমি ধরেন যে কি মানে মানুষ মরার পরে জীবিত হয় না, আল্লাহ মৃত্যু করতে পারেন, আল্লাহ তিনি ওহুয়ালা কুল্লি শাইইন কাদির, যে হার চিজ পর কাদির হে, তিনি সারা বিশ্বের ক্ষমতাশীল, তিনি মারতেও পারেন জিন্দা করতেও পারেন। কিন্তু আমরা আজ পর্যন্ত কোনো দেখিনি যে কেউ মরে যাওয়ার পরে জিন্দা হয়েছে, দেখেছি কিন্তু আমরা আলেম ওলামাদের মুখে শুনছি যে কি তিনি মারতেও পারেন তিনি বাঁচাতেও পারেন,
কিন্তু মরে যাওয়ার পরে কেউ জিন্দা হয়েছে যেমনটা আমার নজরে পড়েনি। বয়স 41 বছর হয়ে গেল, এখন পর্যন্ত আমার নজরে আসেনি ইতিহাসে, আমার দৃষ্টিতে আসেনি যে অমুক জায়গায় অমুক এলাকায় কোন ব্যক্তি মরে যাওয়ার 2 ঘন্টা বা 3 ঘন্টা পরে জিন্দা হয়ে গেছে। কিন্তু আমি ভাই এক প্রকারের মরার পরে জিন্দা, মানে আমার 15 দিন কোনো জ্ঞান ছিল না, যাকে আমরা সাধারণ বাংলা ভাষায় বলি অজ্ঞান। আমি 15 দিন অজ্ঞান ছিলাম, 15 দিন পরে আমার জ্ঞান ফিরেছে। তো তার মানে আমি এক প্রকারে মরে যাওয়ার পরে জিন্দা। তো আমার আমি যে ঘুমান ছিলাম 15 দিন, সে ঘুম নাও ভাঙতে পারত, আর সেই ঘুমটা না ভাঙলে আপনারা যে খবরটা শুনেছিলেন সেই খবরটা সত্যি প্রমাণ হত। তো যাই হোক, আপনারা আমার জন্য দোয়া করবেন। আমি এখন শুধু এখন বর্তমান মানে অরিজিনালও জিনিস পাওয়া যায়, ডুপ্লিকেটও জিনিস পাওয়া যায় না, কিন্তু অরিজিনাল আর ডুপ্লিকেটের মধ্যে একটা পার্থক্য হয়। তো যেমন কিছু বক্তা ডুপ্লিকেট হয়েছে, তো কিছু কমিটিও ডুপ্লিকেট হয়েছে, মানে বক্তা ডেট না পেয়ে হ্যান্ডবিলের নাম দিয়ে দিচ্ছে। তখন বলতে তো কয়েক জায়গায় প্রমাণ হয়েছে, তখন মানুষের মুখে একটা প্রচার ছড়িয়ে গেছে, এরা ডেট টেট নি পেল, এরা খালি আমি লোক জমার জন্য মানুষটার নাম দিয়ে দিল। এই যে একটা মানুষের মুখে মানে আছে উল্টো পাল্টো। তো আমার আসার মেন উদ্দেশ্য হলো যে আপনাদের কাছে একটু দোয়া নেওয়া এবং আপনাদেরকে একটু দোয়া দেওয়া। কে জানি না হঠাৎ কখন চলে যাব, চলে যাচ্ছি না, যেতে যেতে আল্লাহ ফিরিয়ে দিয়েছে যে তুই যা আরো কিছুদিন থাক। তো ইনারা আমার দাওয়াত করেছেন কিনা এটা একটা সত্যতা প্রমাণ, নাম্বার 2। নাম্বার 3 যে আমি আপনাদের একটু দোয়া নিব এবং আমি আপনাদের একটা দোয়া দেব, এই বলে আশা। এছাড়া আপনারাকে যে ঘন্টার পর ঘন্টা ওয়াজ শোনাবো এই উদ্দেশ্য দিয়ে আমি আসিনি, আপনারা কি উদ্দেশ্যে এসেছেন জানি না, তবে আশা করি আপনাদের কানেও খবর আছে যে মনিরুদ্দিন ভাই এখন আর বলতে পারেন না, ওনার বলার শক্তিটা নষ্ট হয়ে গেছে। তো যা হোক, ব্রেনের মধ্যে আছে সব কিছু কিন্তু মানে শক্তিতে নিচ্ছে না, একটা বলার জন্য যে একটা ভিতর থেকে পিক আপ লাগে সেই পিক আপটা আমার উঠছে না, এটাই ব্যাপার। তো যাই হোক, আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করছি। আমাদের মুসলিমের মুসলমানদের মধ্যে অমুসলিমের মধ্যে যেমন অনেকগুলো ই আছে, কেউ ডোম, কেউ চামার, কেউ সাঁতাল, কেউ ঝাঙড়, কিন্তু এক এক ধর্মের নাম হলো সনাতন ধর্ম। আমরা মুসলমান, আমাদের মুসলমানদের মধ্যে কেউ আছে দেওবন্দি, কেউ আছে তবলিগি, কেউ আছে বেরেলি, কেউ আছে ফুরফুরা, কেউ আছে কাঠরা। তো আমরা কেউ বলে, কেউ বলে সাফি, কেউ বলে আহলে হাদিস, আবার কেউ আমাদেরকে বলে লা মাজহাব, আবার কেউ আমাদেরকে বলে গায়র মুকাল্লি। তো আমরা ভাই আর এবং আমরা আমরা নিজেরা বলি যে আমরা আহলুল হাদিস, এমনি ডাইরেক্টে আমরা বলি আমাদের লোকাল ভাষায় আহলে হাদিস। আহলে হাদিস পৃথিবীর সমস্ত মুসলমান, কারণ আহলে হাদিস শব্দটার মানে হলো হাদিস কো মানে ওয়ালা, যারা হাদিসকে আল্লাহ নবীর কথাকে মেনে চলে তারাই আহলে হাদিস। তো আমরা আহলে হাদিস অনুযায়ী আমাদের মধ্যে এই যে হাত তুলে দোয়া করা আর হাত না তোলা, এই নিয়ে একটা বিতর্ক আছে আমাদের মধ্যে। তো যাই হোক ভাই, যদিও বিতর্ক থাকে তবুও আমি একজন মানে
একজন মুসাফির মাজুর এবং মারিজ মানে আরেকটা বেড়ে গেছে মানে অসুস্থ ব্যক্তি আপনারাকে আগে আমি দুটো হাত তুলে দোয়া করতাম সে আহলে হাদিসের মধ্যেও আমি হাত তুলে দোয়া করতাম যা হবে পরে দেখা যাবে এবং হানাফিদের মধ্যে আর আমি কিন্তু প্রত্যেক মাযহাবের বক্তা আমি বেরেলির স্টেজে দেওবন্দির স্টেজে প্রত্যেকের স্টেজে আমি আছি তো আমি আপনারা কে দু হাত তোলা দোয়া করতে পারি না একটা হাত দিয়ে আপনারা কে দোয়া দিব তো তো ভাই আজকে যেমন আপনাদের কথা শুনে আমি খুশি হয়ে আপনাদের কাছে এসেছি আর ঈদ মানে খুশি তো আজকে আমরা এই ঈদের খুশিটাকে অন্যরকম করে মানাই আপনা আমাদের মালদা উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এবং মুর্শিদাবাদ এই চারটা ডিস্ট্রিক্টের মানুষ আমরা খুবই ভালো বলি আলহামদুলিল্লাহ কিন্তু আপনি চলে যাবেন হুগলি হাওড়া মেদিনীপুর বর্ধমান ওই দিকে ওনারা ঈদের খুশি কিভাবে মানায় জানেন এরকম এরকম স্টেজ বানায় আর বড় বড় ডিজে বক্স দিয়ে মানে অ্যালবাম বয়ে মানে যে কি সব গান বাজায় আর খুশি মানায় হ্যাঁ একদম খাতারনাক খাতারনাক গান যেই গান শুনলে বুড়া মানুষ চাংড়া হয়ে যায় এমন খাতরা গান তো ওইটার মানে খুশি নাই খুশির মানে হলো যে আমি একজন ব্যক্তি এক দুই করে তিরিশ খানা রমজান মাসের রোজাকে পূর্ণ করে শেষ করতে পেরেছি তারপরে আমি খুশি হয়ে ঈদ পড়তে যাচ্ছি এই খুশিটাকে আমরা অন্যভাবে মানাচ্ছি অনেক মুসলমানের তাই যাই বা হোক আমি সেই সব কথা বলে আপনারাকে বিরক্ত করতে যাচ্ছি না কারণ আমাকে যদি বলতে ভালো না লাগে তবে আপনাদের শুনতে ভালো লাগে না এটা আমি বুঝতে পারছি সেহেতু আমি আর বলছি না এখন আপনাদের এই অবস্থা দেখে আমার এই ভাই আমাদের আমাদের একই থানায় বাড়ি আলমগীর মৌলানা আলমগীর ফাইজি সাহেব ওনার মুখ থেকে আপনারা আলোচনা শুনেন তারপরে আমি আবার দু এক কথা বলে আপনারা দোয়া দিয়ে আমি বিদায় নিয়ে চলে যাব ইনশাআল্লাহ।